Hello and welcome to my channel Class Study. And in this video, I'm going to discuss a short story of Class 12 that is The Eyes Habit by Ruskin Bonds. So, before we begin this class, please subscribe my channel. Okay, so first of all, we should know about the author and then we'll discuss the main text. So, Ruskin Bond was born in the year 1934. রাস্কিন বন্ড উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড হি লিভস ইন মুসুরি ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড তিনি উত্তরাখণ্ড রাজ্যের মৌসুরিতে তিনি থাকেন অর্থাৎ তিনি এখনও বেঁচে রয়েছেন ফরচুনেটলি রাস্কিন বন্ড ইজ আ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ রাস্কিন বন্ড একজন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজি লেখক এবং তার লেখা অনেক পড়া হয় দ্য সেটিং ফর হিজ মোস্ট অফ হিজ স্টোরিজ আর হিলস অফ হিমালয়স তার যে বেশিরভাগ গল্পেই আমরা হিমালয়ের কাহিনি আমরা পাবো এমং মোস্ট অফ হিজ নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অন দ্য রোফ দ্য অ্যাংগ্রি রিভার রেইন ইন দ্য মাউন্টেন তার যে বিখ্যাত কাজগুলি রয়েছে তার মধ্যে দ্য রুম অন দ্য রুফ দ্য অ্যাংরি রিভার রেইন ইন দ্য মাউন্টেন এগুলো বিখ্যাত এবার আমরা প্রত্যেকটা লাইন মেন টেক্সটের প্রত্যেকটা লাইন বাংলায় তোমাদেরকে বলবো ওকে সো দেখো আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই আপ টু রোহানা দেন এ গার্ল গট ইন অর্থাৎ এখানে দেখো স্টোরিটা শুরু হচ্ছে আই ডে দ্যাট ইজ দ্য ফার্স্ট পারসন ন্যারেটর এখানে স্টোরি টেলার বলছে আমি আমার টেনের কম্পার্টমেন্ট মানে অর্থাৎ কামরাতে বসেছিলাম রোহানা পর্যন্ত দেন এ গার্ল গট ইন তখন একটা মেয়ে উঠলো মানে আমার ওই কামরাতে আমার উঠলো দ্য কাপল হু স হার অফ ওয়ে প্রভেবলি হার প্যারেন্টস এই যে এখানে দেখো স অফ সি অফ মানে আমরা জানি সি অফ মানে হচ্ছে কাউকে রাখতে আসা কোনো প্ল্যাটফর্মে কোনো স্টেশনে বা কোনো বাস স্ট্যান্ডে বা কোনো এয়ারপোর্টে কাউকে রাখতে আসা বলে সি অফ করা দ্য কাপ বলতে এক দাম্পত্যি তাকে ওই মেয়েটিকে রাখতে এসেছিল সেটা সম্ভবত তার বাবা মা এটা দ্য যিনি বলছেন এই গল্পটা স্টোরি টেলার তিনি এটা গেস করছেন সেই জন্য এখানে প্রভাবলি কথাটা ইউজ করা হয়েছে দ্য সিম ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট তার যে স্বাচ্ছন্দ্য সম্পর্কে তারা খুবই উদ্বিগ্ন অ্যাংশাস মানে উদ্বিগ্ন অ্যান্ড দ্য উইমেন গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন এবং ওই মহিলাটি ওই মেয়েটিকে খুটিনাটি নির্দেশ দিচ্ছিল অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস তার জিনিসপত্র সে কোথায় রাখবে ওয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডো জানলা দিয়ে সে কখন বাইরে তাকা বাহিরের দিকে তাকাবে না অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার এবং কীভাবে অপরিচিত লোকের সঙ্গে কথা বলা থেকে এড়িয়ে চলবে সেটা তাকে বলছিল এই যে স্ট্রেঞ্জার মিনস অপরিচিত লোক আননোন পার্সন দে কল্ড দে আর গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুল্ড আউট অফ দ্য স্টেশন তারা একে অপরকে বিদায় জানালো এবং ট্রেনটা আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে গেলো মানে ট্রেনটা ছেড়ে দিল দ্য ট্রেন ডিপোর্টেড অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম মাই আইজ সেন্সিটিভ অনলি টু দ্য লাইট অ্যান্ড ডার্কনেস যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম আমার চোখ শুধুমাত্র সংবেদনশীল ছিল শুধুমাত্র আলো এবং অন্ধকারে অন্ধকারের ওপর এখানে দেখো বলা এখানে বলা হয়েছে অ্যাট দ্য টাইম অ্যাট দ্য টাইম মানে সেই সময় অর্থাৎ যিনি গল্পটা বলছেন স্টোরি টেলার উনি কিন্তু হি ওয়াজ নট ব্লাইন্ড বাই বার্ড জন্মসূত্রে তিনি কিন্তু অন্ধ ছিলেন না এটা থেকে এখানে বোঝা যাচ্ছে এবং যে যারা অন্ধ হয় তাদের কিন্তু আমরা কিন্তু যদি চোখ আমাদের বন্ধ করি এবং বা আলো আছে কি অন্ধকার রয়েছে বাইরে সেটা কিন্তু আমরা বুঝতে পারি আমরা না দেখতে পাল সেটা কিন্তু আমরা বুঝতে পারি আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক এবার মেয়েটি যে কেমন দেখতে সেটা বলতে আমি অক্ষম ছিলাম কারণটা কি কারণ তো বিকজ হি ওয়াজ ব্লাইন্ড সে তো অন্ধ ছিল তাই সে তাই তিনি এটা বলতে অক্ষম ছিলেন যে মেয়েটি দেখতে কেমন বাট আই নিউ কিন্তু আমি জানতাম শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে সি স্ল্যাপড এগেন্স্ট হার হিলস তার গুরুল দিয়ে যেভাবে তিনি আওয়াজ করছিলেন সেটা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে সে মানে মেয়েটি একটি চপ্পল পড়েছিল ই টু টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস তার চেহারাটি সম্পর্কে আমাকে আবিষ্কার করতে কিছুটা হয়তো আমার সময় লাগবে অ্যান্ড ভ্যারাপস আই নেভার উড অথবা আমি নাও ফ্রেটা পারতে পারি বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস কিন্তু তার যে গলার যে আওয়াজটা কণ্ঠস্বরটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপেস এবং তার জুতোর যে আওয়াজ সেটাও আমার ভালো লেগেছে আর ইউ গোয়িং টু অল দ্য ওয়ে টু ডেরা আই আক্স এবার যেখানে ড্যারেক্টার বলছে আমি জিজ্ঞাসা করলাম ড্যারেক্টার বলছেন আপনি কি দেরা পর্যন্ত যাবেন আই মাস্ট হ্যাভ বিন সেটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস টার্টলিম আমি হয়তো আমি এক হয়তো অন্ধকার কোণে বসেছিলাম কারণ আমার ভয়েসটা আমার আওয়াজটা তাকে চমকে দিয়েছিল শি গেভ লিটল এক্সপ্ল্যানেশন অ্যান্ড সেট আই ডোন্ট নো এনিথিং এলস ওয়াজ দেয়ার ওই মেয়েটি মেয়েটি কী করলো শি গেভ আ লিটল এক্সক্লেন সেটা বিস্ময় হয়ে গেল এবং বলল যে আমি জানি না এখানে কেউ আর আছে ওয়েল ইট হপ ইট ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আই সাইড ফেলস টু সে হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম অর্থাৎ তিনি এখানে বলছেন হ্যাঁ প্রায় এরমটি হয় যে মানুষ যাদের ভালো দৃষ্টি সম্পন্ন মানুষ তারাও কখনো কখনো তাদের সামনে কি ঘট কী ঘটে চলেছে কোনটা ঠিক সেটা বলতে তারা ব্যর্থ হয় দে হ্যাভ টু মাচ টু টেক ইন তাদের আই সাপোজ আমি মনে করি তাদের অনেক কিছু তাদের মাথায় কাজ করে তারা অনেক কিছু দেখে তাই তারা অনেক সময় অনেক কিছু তারা দেখতে পায় না ওয়্যারেজ পিপল হু ক্যানট সি অর সে ভ্যারি লিটল হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস ওয়াট রেজিস্টার মোস্ট চ্যালেঞ্জলি অন দেয়ার রিমেনিং সেন্সেস তা যা যেসব লোক একেবারেই দেখতে পায় না বা খুব কম দেখতে পায় তারা তাদের শুধুমাত্র যে প্রয়োজনীয় জিনিসগুলোকেই তারা লক্ষ্য রাখে তারা দেখে ওয়াটেভার এভার রেজিস্টার যেগুলো তাদের মাথায়তে গাথা থাকে বা তাদের বাকি যে সেন্সগুলো বাকি যে তাদের ইন্দ্রিয়গুলো আমাদের আমরা জানি উই নো দ্যাট উই হ্যাভ ফাইভ সেন্সেস আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে তার মধ্যে যে চারটে ইন্দ্রিয় এখানে তো রাইটার যে স্টোরি টেলার ওনার তো একটা ইন্দ্রিয় নেই যা তার হি ওয়াজ ব্লাইন্ড তো বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো দিয়ে তিনি সব কিছুকে রেজিস্টার করে রাখে তার মাথায় আই আই ডেন্ট সি ইউ ইদার আই সেট বাট আই হার্ড ইউ ইন আমি আপনাকেও দেখিনি আমি বললাম এবং কিন্তু আমি তো আপনার গলার আওয়াজ আপনি এসেছেন সেটা আমি শুনতে পেয়েছি আই ওন্টার মিন আমি ভাবতে লাগলাম ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি ভাবতে লাগলাম যে আমি কীভাবে তার থেকে যে আমি অন্ধ আমি যে অন্ধ সেটাকে আমি লুকিয়ে রাখব প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আমি আমার সিটেই বসে থাকলাম আমার জায়গায় আই থট এবং আমি ভাবতে লাগলাম ইট শুড বি টু ডিফিকাল্ট এটা বেশি কঠিন কাজ হবে না কোনটা যে তার কাছ থেকে আমি যে অন্ধ এই ব্যাপারটা লুকিয়ে রাখাটা আমার কাছে ডিফিকাল্ট হবে না দ্য গার্লস সেড মেটি বললো আই এম গেটিং অফ অ্যাট শাহারানপুর মাই আন্ট ইজ মেটিং মি দেয়ার আমি শাহারানপুরে নেমে পড়বো আমার আন্টি সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করবে দেন আই হ্যাড নট দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলি আর ই আমি উত্তর দিলাম যে তাহলে আমার আর বেশি পরিস্থিতি বাড়িয়ে লাভ নেই আর্টস আর ইউজুয়ালি ফর্মেটেবল কিয়েচার্স এই আর্টরা সাধারণত খুব ফর্মেটেবল ভয়ঙ্কর প্রাণী হয় ওয়্যার আর ইউ গোয়িং শি আক্সড সে তিনি জিজ্ঞাসা করলেন মেয়েটি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাবেন টু জেরো অ্যান্ড দেন টু মর্সুরি প্রথমে দেরা যাব তারপর মর্সূরি যাব ও হাউ লাকি ইউ আর আপনি কি সৌভাগ্য আই উইশ আই ওয়ার গোয়িং টু মসুরি ইস আমি যদি মসুরি যেতে পারতাম এখানে দেখো আয়ের পর ওয়্যার বসছে আয়ের পর জেনারেলি ওয়াজ বসে কিন্তু এখানে ওয়ার বসছে কারণটা কি এখানে একটা উইশ এর উইশ বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করি যেমন ইফ আই ওয়ার এ ওয়ার্ড আউড ফ্লাই ওভার দ্য স্কাই যদি আমি পাখি হতাম দে তাহলে আমি আকাশে উঠতাম এখানে কিন্তু ওয়ার ইউজ করা হয় এই যে একটা ইচ্ছে প্রকাশ বোঝাচ্ছে ওই জন্য ওয়ার বসে এখানে দেখো মেয়েটি বলছে আই উইশ আই ওয়ার গোয়িং টু মসুরি এখানে একটা ইচ্ছা প্রকাশ করে যদি আমি মসুরি যেতে পারতাম আই লাভ হিলস আমি হিলস পছন্দ করি পাহাড় পছন্দ করি স্পেশালি ইন অক্টোবর বিশেষ বিশেষত অক্টোবর মাসটা বা মাসের যে পাহাড়টা সেটা আমার খুব পছন্দের স দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেট কলিং অন মাই মেমোরিস হ্যাঁ অক্টোবরটাই সবচেয়ে ভালো সময় আমি আমার স্মৃতি স্মৃতিটাকে স্মরণ করে আমি বললাম এখানে দেখো আবার এই কলিং অন মাই মেমোরিজ আমার স্মৃতিকে স্মরণ করে এখানে বলছে দ্য ন্যারেটর অর্থাৎ তিনি এর আগেও তিনি এসেছেন এবং দেখেছেন এই যে অক্টোবরটা বেস্ট টাইম তাই তিনি এই কথাটা বলছেন অর্থাৎ তিনি ব্লাইন্ড যে না আগের আগেও তিনি তিনি দেখতে পেতেন এটা এখান থেকে বোঝা যাচ্ছে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফেয়ার অ্যান্ড ড্রিঙ্ক লিটল ব্যান্ড ইন এই এই হিলগুলো থাকে কি ডালিয়া ফুলে বন্য ডালিয়া ফুলে ঢাকা থাকে এবং সানটা খুবই সুইট এখানে ডেলিশিয়াস মিনস সুইট মিষ্টি এখানে সান বলতে সান দ্য সান সূর্যের যে কিরণটা খুব মিষ্টি আমরা জানি যে হিমালয়সটা হিলস হিলটা খুবই সেখানে খুব ঠান্ডা থাকে এবং সেই জন্যই যে সান রেটা খুব ডেলিশিয়াস হয় আমরা শীতকালে খুব সূর্যের আলোটাকে খুব উপভোগ করি অ্যান্ড অ্যাট নাইট এবং রাত্রিবেলায় ইউ ক্যান সিট আপনি বসে থাকতে পারেন ইন ফ্রন্ট অফ এ লক ফেয়ার মানে লক ফেয়ার মানে ওই যে কাঠের গুড়ি হয় সেটা খাবে লক এবং সেটা আগুন জ্বালিয়ে তুমি ওর সামনে বসে থাকতে পারবে অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি এবং একটু ব্র্যান্ডি ইজ আ কাইন্ড অফ অ্যালকোহল এক ধরনের একটা মদ সেটা তুমি পান করতে পারবে এবং ইউ ক্যান এনজয় দেস অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ারটা তুমি উপভোগ করতে পারবে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন কারণ এই সময় বেশিরভাগ ট্যুরিস্টটাই চলে যায় অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট রাস্তাটা খুব শান্ত থাকে অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড এবং প্রায় পরিত্যক্ত থাকে মানে ফাঁকা থাকে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ এই জন্যই অক্টোবরটা খুবই সবচেয়ে ভালো সময় শি ওয়াজ সাইলেন্ট এবার মেয়েটি কিছুক্ষণ চুপচাপ ছিল আই ওন্ডার আমি ভাবতে রাখলাম ইফ মাই ওয়ার্ডস আর টাচ হার আমার হয়তো আমার কথাগুলো তাকে তার হৃদয় স্পর্শ করেছে ওয়েদার বেদের থট অথবা মেয়েটি আমি ভাবছে থট নিয়ে আমাকে সম্পর্কে বাড়ছে ভাবছে এ রোম্যান্টিক ফুল একটা বোকা ভাবছে এই যে আমি এত তার সঙ্গে রোম্যান্টিক কথাবার্তা বললাম এই হিলসটার সম্পর্কে এই যে এই কথাগুলো বললাম না যে হিলস আর কভারড উইথ ওয়াইল্ড ডালিয়াস দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড এট নাইট ইউ ক্যান সিট এ লক ফ্যারেন্টিন ড্রিঙ্ক এ লিটল ব্যান্ডি এই যে তো রোম্যান্টিক কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো তার মন মনকে ছুঁয়েছে অথবা আমাকে একটা রোম্যান্টিক ফুল ভাবছে এটা আমি ভাবতে লাগলাম দেন আই মেড এ মিস্টেক তারপরে আমার একটা ভুল হলো হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আক্সড আমি জিজ্ঞেস করলাম ভাইটা ভাইটা কেমন দেখতে সেম টু ফাইন্ড স্ট্রেঞ্জ ইন মাই কোয়েশ্চেন সে আমার এই কোশ্চেনটাকে প্রশ্নটা দাগে কোনো কোনো অদ্ভুত কিছু খুঁজে পেলেন না রহস্যজনক কিছু খুঁজে পেলেন পেলেন পেল না হ্যাড সে নোটিসড অলরেডি তাহলে কি সে আমাকে আমাকে লক্ষ্য করেছে দ্যাট আই কুড নট সি আমি দেখতে পাই না বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই হাউস কিন্তু তার পরের প্রশ্নটাই আমার যে যে সন্দেহটা সেটা দূর করে দিল ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো সি আক্সড সে জিজ্ঞাসা করলো যে আপনি কেন জাল্লার বাইরে দেখছেন না আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট দ্য উইন্ডোলেজ এবার আমি আমার যে জায় আমার যে বসার জায়গা বার্থ শোয়ার জায়গা সেই সেটা দিয়ে আস্তে আস্তে এগোলাম এবং জানলার ধারটা অনুভব করলাম দ্য উইন্ডো ওয়াজ ওপেন জানলাটা খোলাই ছিল অ্যান্ড আই ফেস এবং আমি এটার মুখোমুখি হলাম মেকিং এ প্রিটেন্স একটা প্রিটেন্স মানে কোনো কিছু ভান করা আমি এটা ভান করতে লাগলাম অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ ওই পাহাড়ের যে ঢালগুলো ওগুলো আমি পড়ছি মানে পড়ছি মানে আমি এগুলো অবজার্ভ করছি দেখছি সেটার একটা ভান করলাম এখানে ন্যারেটর তো দেখতে পান না কিন্তু এমনভাবে তাকালেন জানলা দিয়ে যে মনে হচ্ছে যেন তিনি ওগুলো দেখছেন আই হার্ড দ্য পেইন প্যান্টিং অফ দ্য ইঞ্জিন আমি ওই ইঞ্জিনের যে আওয়াজটা সেটা শুনতে পেলাম দ্য রাম্বল অফ দ্য হুইলস চাকার যে আওয়াজ ট্রেনের যে চাকার আওয়াজ হয় সেটা আমি শুনলাম যে ঘুরছে সেটার আওয়াজ শুনলাম অ্যান্ড মাই অ্যান্ড ইন মাই মাইন্ডস আই এবং আমার অন্তর্দৃষ্টি এখানে অথর্থ তিনি যিনি ন্যারেটর তিনি তো দেখতে পান না তাই তার অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখছেন আই কুড সি আমি দেখতে পাচ্ছি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই যে টেলিগ্রাফ পোস্টগুলো একে একে বেরিয়ে যাচ্ছে সেগুলো আমি বুঝতে পারলাম দেখতে পেলাম আমার অন্তর্দৃষ্টি দ্বারা হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার আমি আবার সাহস করেই বললাম আপনি কি এগুলো লক্ষ্য করেছেন দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং we সিম টু বি স্ট্যান্ডিং স্টিল আমরা যেই আমরা এখানে দেখো বসে রয়েছি এবং গাছগুলো চলে যাচ্ছে এটা কি আপনি লক্ষ্য করেছেন এটা আমি জিজ্ঞাসা করতাম দ্যাট অলওয়েজ হ্যাপেন শি সেট ডু ইউ সি এনি অ্যানিমেলস হ্যাঁ এমনটা তো ঘটেই আপনি কি কোনো অ্যানিম্যালস পশু দেখতে পাচ্ছেন নো আই আনসার কোয়াইট কনফিডেন্টলি না আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরটা দিলাম আই নিউ আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নেয়ার দেরা। আমি জানতাম যে নিয়ার এই এই ফরেস্টে কোনো অ্যানিম্যালসই এখন থাকে না এই হার্ডলি কথাটা ইউজ করা হয় নেগেটিভ সেন্সে হার্ডলি মানে প্রায় নেই আই টার্ন ফ্রম দ্য উইন্ডো এবার আমি জানলা থেকে বাহির এদিকে তাকালাম অ্যান্ড ফেস ডা গার্ল এবং মেয়েটার দিকে তাকালাম জানলা থেকে জান্লার এতক্ষণে তো ন্যারেটার জান্নার দিকেই তাকিয়েছিলেন এখন তিনি জানলা থেকে মেয়েটির দিকে তাকালেন অ্যান্ড ফর এ ওয়াইল উই স্যাট ইন সাইলেন্স এবং কিছুক্ষণ আমরা চুপচাপই বসেছিলাম উই হ্যাভ্যান ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আপনার ফেসটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মেন এখানে খুব অ্যাট্রাক্টিভ আই রিমার্কড আমি মন্তব্য করলাম আই ওয়াজ বিকামিং কোয়াইট কোয়াইট ডিয়ারিং আমি আস্তে আস্তে একটু সাহসী সাহসী হয়ে যাচ্ছি বাট ইট ওয়াজ সেফ রিমার্ক কিন্তু এই আমার এই মন্তব্যটা খুবই নিরাপদ ছিল ফিউ গার্লস ক্যান রেজিস ফ্ল্যাটারি খুব কমে আছে যারা এই তোষামত পছন্দ করে না মানে প্রতিবাদ করে ফ্ল্যাটারি মানে এখানে ফ্ল্যাট করা মানে কার সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলা এটাকে খুব কমেই আছে যে বাধা দেয় সে লাভ প্লিজেন্টলি সে মেয়েটি একটু হাসলো খুব আনন্দভাবে হাসলো এ ক্লিয়ার রিঙ্গিং লাভ এবং তার যে হাসির মধ্যে একটা আওয়াজ হলো ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এটা শুনে খুব ভালো লাগলো যে আমার ফেসটা খুব ইন্টারেস্টিং আমার ফেসটা খুবই চমৎকার আই এম ট্রায়ার্ড অফ ট্যালিং মি আই এম ট্রায়ার্ড অফ পিপল ট্যালিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস আমি এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি লোকজন আমাকে বলে যে আমার নাকি খুব সুন্দর ফেস ও ইউ হ্যাভ ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস থট আই অ্যান্ড লাউড আই সেট ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি এ প্রিটি ও আপনার তাহলে সুন্দর ফেস আমি এটা ভাবতে লাগলাম এবং আমি জোরে বললাম হ্যাঁ চমৎকার ও মুখও কিন্তু সুন্দর হয়